দেখুন দেখতে দেখতে আজকে দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ আটটি বছর ধরে ভিডিও দিয়ে আসছে এটা বিরল এটার পিছনে আল্লাহর রহমত থাকতে হয়েছে পাশাপাশি ভিওয়ার্স সে সাবস্ক্রাইবার হোক একজন লাইক দেওয়াকারী হোক অথবা হেইটার হোক সবার প্রতি কৃতজ্ঞ কারণ সবাই ভিডিওটা দেখছেন বিদায় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বিদায় আজকে এই চ্যানেল প্রায় চার সাড়ে চারশোর উপরে ভিডিও এবং প্রতিনিয়ত আপনাদের দ্বারা উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে আজকে এই চ্যানেলের এই পর্যায়ে এসেছে এটার বড় শক্তি হচ্ছে যে আমি আসলে এখানে কোনো কিছু গোপন করি না ভিডিওর দেখুন আজকেও কোনো থামমেলের কোনো ইয়ে নেই ইচ্ছা হয়েছে অনেকদিন হয়তো ভিডিও দেওয়া হচ্ছে না যে ভিডিওটা দেই ফ্লাস কোর্সের জয়েন করার ব্যাপারে আজকে খুব ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আজকে টিপস আছে সেটা না শুনে কেউ আজকে ভিডিও আমি মনে করি স্কিপ না করাটাই বেটার কারণ এই টিপসটা বা এই টেকনিকটা বা এই সিস্টেমটা অনেক দিন থেকে অনেকে মিস করেছেন যে এইভাবে হলে তো ভালোই হবে আমি সেটা এখনই বলে দিচ্ছি না তা না হলে আমার হয়তো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার শোনা থেকে আপনি বঞ্চিত হতে পারেন যার কারণে আমি সেটা এখন বলছি না ভিডিওর কোন একটা পর্যায়ে আমি বলে দেব আচ্ছা দশকের উপরে সাবস্ক্রাইবার এবং লক্ষ লক্ষ দেশ বিদেশের মানুষের আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ অনুপ্রেরণার উৎস তা না হলে আমি কখনো এখানে টিকে থাকতে পারতাম না আন্তরিক ধন্যবাদ আবারও আপনাদেরকে আমি সবারই সার্বিক মঙ্গল কামনা করছি এবং সবারই সুখী সমৃদ্ধশালী জীবন প্রত্যাশা করছি আরো একটা জিনিস আমার অনুপ্রেরণা উৎস সেটা আমি চাচ্ছি ভিডিওর প্রথম থেকে যদি একদম আগে চলে যান সেখানে আমার ভিডিও তো আপনারা দেখতে পারবেন এটা একটা বাক্য এবং একটা শব্দ যদি আপনাদের জীবন পরিবর্তনে এতটুকু অবদান রাখতে পারে সেটাও আমার অনুপ্রেরণা উৎস যে হতে পারে একদিন কেউই আমরা পৃথিবীতে থাকব না কিন্তু হয়তো আমাদের এই কথাগুলো থেকে যেতে পারে সেখান থেকে কোনো একটা কথা কার হয়তো উপকার হতে পারে এবং সেটাও আমার একটা অনুপ্রেরণা উৎস হিসেবে আমি মনে করি ধরে নিয়েছি আর এখানে বিশেষ করে পৃথিবীতে কোনো ভালো কাজ করতে গেলেই তার পিছনে কিছু লোক লাগে তাই না দারুণ বাস্তবতা এবং অনিবার্য বাস্তবতা পৃথিবীর তো এই হেইটাররাও অনেক উপকার করে কারণ হেইটাররা বিদায় ওরা কিছু ওদের ধারণে ওদের কারণে কিছু ভুলও সংশোধন হয় প্লাস নীরবে ভালো কিছু করার অনুপ্রেরণাও সেখানে তৈরি হয় আপনি আমি আমরা সবাই জানি জীবনে অনেক জায়গায় ধাক্কা না খেলে হুচট না খেলে অথবা এমন কিছু আপনার জীবনে যদি না আসে যে যেটা আপনার ব্রেইনকে মানে তাৎক্ষণিক পরিবর্তনযোগ্য কিছু কাজ করার জন্য আপনাকে অনুপ্রাণিত করে অথবা আপনি নতুন কিছু করার জন্য অনুপ্রেরণা যোগায় এটা বাস্তবতা ওকে তাহলে আমি আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে অপছন্দ করেন আমার ভিডিও দেখতে পারেন না তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি ছোট করছি না কারণ তারাই আমার ভিডিওকে আঠারো কে ভিওর্স পঁচাশি কে ভিও এটি কে করেছে এটি তো আপনারাই দেখে দেখে করেছেন তাই না এখন অনেক চ্যানেল হয়ে গেছে আজকে একটা মানুষ সে লস না করে সে আমার কাছে আসতে পারে না সবাই আসে লস করে 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 কারণ এখানে আমি কি করি না ভিডিওগুলোকে আমি কখনো কোনো ভিডিও বুস্ট করি নেই কখনো বুস্ট করি নেই কখনো প্রচার করে নেই কখনো লিঙ্ক বিল্ডিং করিনি কোনো জায়গায় নিজের যা আসে এবং কোনো সাজানো গোচর নেই যে মনে যা আসে তা দিয়েই হুট করে বাস যা ইচ্ছা তা বলে ফেলি এবং আজকেও তার বিপরীত নয় আমি একটা জিনিস বুঝি যে লাইফে ভালো কিছু ক্যারি করতে পারাটা একটা গর্বের বিষয় এবং এই জন্য আমি কিছু পরামর্শ দিচ্ছি কিছু কথা বলছি আজকে আপনাদেরকে এগুলো একটু মেনে নেন আমি ট্রানজাকশন হিস্টোরির দিকে আসব প্রতিনিয়ত কিভাবে আমরা এটা অবশ্য পনেরো আমাদের কালকের সাত তারিখ আমি কয়েকটা দিন একটু দেখি তাহলে আমার পরবর্তী কথাগুলো আপনারা শুনতে একটু ভালো লাগবো মানে উনি আসলে সফল কি সেটাই তো তো না উনি তো শুধু বক বগি করে যাচ্ছে আমি সেটা না করে তাহলে এটা সাত তারিখ আমরা যদি ছয় তারিখ দেখান এবং ইউরিসের রানিং আমরা আছি এখানে আমাদের কোনো ক্র্যাড নাই একদম ছোট করে দেখাচ্ছি হ্যাঁ এক মাইল উপরে এক মাইল নিচে দেখেন কোনো এন্ট্রি আছে কিনা নাই মান্থলি তাহলে বুঝতেই পারতেছেন এবং দৃশ্যমান ঠিক আছে দুই হাজার পাঁচ সাল দৃশ্যমান এখানে আমার কোনো এন্ট্রি নাই এবং এন্ট্রি না থাকার পরেও কিভাবে প্রতিদিন আপনি প্রফিট করে বের হবেন নির্দিষ্ট জায়গাতে গেলে সেটা যারা কিছু বুঝে পড়েছে তারা এটা নেয়ার জন্য চেষ্টা করবে তারা এটা জানার জন্য চেষ্টা করবে তারা এটার জন্য আগ্রহ প্রকাশ করবে তারা এটার মূল্য দেবে কামারের দোকানে একটা গ্রামের একটা কথা আছে কামারের দোকানে গিয়ে কেরাত পড়লে কোন লাভ হবে না উনি এটার মর্ম তেমন বোঝেন না উনি সারাদিন ঠাস ঠাস করে উনি পিটানিডাই বুঝেন তাই না যিনি এটার মর্ম বুঝেন তার কাছেই যেতে হবে ততএব আপনারা মূল্যায়ন করার ভার আপনাদের উপরে ছয় তারিখ থেকে ধরি আমরা চলে যাই গত সপ্তাহে তিন তারিখ মাঝখান দিয়ে দুই দিন গ্যাপ গেছে চার পাঁচ তাহলে আমরা তিন তারিখে করলে চলে গেলাম কি দেখলাম আমরা আমরা গত সপ্তাহে চলে গেলাম এখন আমাদের মে মাস চলছে মে মাসের আগের মাসের থেকে আমরা হিস্টোরি একটা টানতে পারি তার মানে এক সপ্তাহ আমরা নিলাম পাঁচ তারিখ পাঁচ চার টাইম আমরা একটু ইয়ে করি তাহলে চার প্রায় পাঁচ এখানে এইভাবে আসলো দেখুন চার পাঁচ থেকে যারা দেখা তারা বুঝে নেন দেখে নেন প্রতিদিন প্রফিট করে উঠার এই বাস্তবতাটা এগুলো ইতিহাস নয় শুধু আমি আগে আমি এটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনাদেরকে ভিডিওতে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপনি যদি একশো ডলারের একটা ট্রেডও করেন একটা ডেমো প্র্যাকটিসও আপনি যদি করেন আপনি দেখেন না দুই মাস দেখান আপনি কন্টিনিউ প্রফিট করে বের হয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক সত্য এখানে নাই এখানে এইভাবে আসে না কিন্তু আসে ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ফ্লটিং লস দেখিয়ে তিনি এবার মানে আমি আর কি বলবো ভিক্ষা যেভাবে খোঁজে ঠিক সেভাবে একটা অ্যাকাউন্ট ফান্ড ম্যানেজারের জন্য তিনি খোঁজেন আমার একটা জিনিস বুঝে আসেন একজন ফরেক্স ট্রেডার যিনি সাকসেসফুল নিজেরও শরম লাগে এজ এ ফরেক্স ট্রেডার হিসেবে যে ওনার আত্মসম্মান কোথায় উনি এত রিকোয়েস্ট করে কেন একটা অ্যাকাউন্টের জন্য উনি যদি ভালো ট্রেডারে হয়ে থাকে উনি ভাতে মরা কেন মাথা হেট হয়ে যায় তাদের জন্য আজকে তারা একশোর মধ্যে শুরু করেন আপনি যদি ট্রেড পারেন ঘেনর ঘেনর ফেনর ফেনর করবেন না আইসা মেসেজ গরম করে ফেলছে অনেকে এসে অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখা যেতে পারে না কি করে সিগনাল আরে ভাই মার্কেট যখন ট্রেন্ড তো আমি তো কতকাল জাল আপ করেছি প্রতিদিন কি তা লাভ করেছি আপনি একটা দিনে দেখেন যে গতকালকে যে প্রফিটটা করেছে তো কালকে তো একটা ট্রেন্ড ছিল কালকে তো একটা ট্রেন্ড ছিল এখানে এখন আপনি যদি ইয়ে করেন চিন্তা করেন আপনি যদি এখানে কিছু ইন্ডিকেটর যদি ফেলে দেন তা আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা কিভাবে এখানে থাকার আমি ইতিপূর্বে আমি এইভাবে কিছু জিনিস দেখাইছি সাপোর্ট রেজিস্টেন্স চ্যানেল ক্যান্ডেল যত উপায় আছে সব নয় পাঁচ সাতটা পাঁচ সাতটা সিস্টেমে আপনি দেখলেই আপনি এখানে ভালো একটা ট্রেডিং স্টোরি আপনি বের করে ফেলতে পারবেন তাই না তা আমরা আসছি এখানে কত তারিখ থেকে উনত্রিশ চার এবার আমরা গেলাম এপ্রিল মাসের আমরা উনত্রিশ তারিখ আমরা এবার বাইশ তারিখ থেকে দেয় গেলাম বাইশ তারিখ থেকে কন্টিনিউসলি মানে এমন কোন দিন নেই যেদিন ট্রেড নাই যাই হোক আমি কথা আর বাড়াচ্ছি না অ্যাকাউন্টের আপনারা দেখছেন যে এখানে কোনো কি নাই তেমন কোনো ট্রেড নাই যে এখানে সেলও হয় বাইও হয় এই করে হেজি করে হ্যাঁ আছে আমার আরো বিভিন্ন সিস্টেমে আপনাদেরকে বলেছি যে আশিটার উপরে স্ট্র্যাটেজি আমার জানা তো দুর্ভাগ্যজনক সত্য এখনো অনেক এসে বলে আপনি কি কি জিনিস শেখাবেন সেটার আমারে লিখে লিখে দেন আমি ওনাদেরকে বলবো আবার হাসি পাচ্ছে যে আমি যদি ক্লাস করাই কারণ এখানে আট বছরের আমার ভিডিও আমি চোদ্দ পনেরো বছর থেকে ফরেক্সে আমি যদি আমি জীবনে যা জানি তা সব যদি আপনাকে একের পর এক একের পর এক যদি ক্লাস করি করাই তাহলে আপনার তিন বছরে আপনি কোর্স শেষ করতে পারবেন না এখানে ব্যাপারটা হচ্ছে আমরা শিখাবো জিস্ট 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 ধাক্কা খেয়ে 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 যেটাতে এসে সফল হয়েছি রিয়েল অ্যাকাউন্ট হারাই হারাই যেটাতে খেয়ে এসে সফল হয়েছি বিভিন্ন সিস্টেমে ট্রেড করে এরপরে রেজাল্ট হয় না যেগুলোকে আমরা বাদ দিচ্ছি এমনও হতে পারে আমি এমন একটা জিনিসের কথা বলবো বা এমন ভাবে শিখাই এমন কিছু কিছু প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশন নাম দিলে প্রাইস অ্যাকশন কিন্তু একরকম নয় ইন্ডিকেটার বেস সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ক্যান্ডেল ক্যান্ডেলের নাম নিয়ে তো আপনি প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে এবার আপনি অ্যানালাইসিস শুরু করেন আপনি তো কি পাবেন হাত আপনি তো হাতির তিন অন্ধের হাতির পা দেখা হ্যাঁ হাতির বুক দেখা হাতির কান দেখার অবস্থা যে যেটা দেখে সে সেটাই তো এই জন্য না আল্লাহর ওয়াস্তে সুচি কি আপনি সফল হওয়ার জন্য আপনি ভালো ট্রেডার হওয়ার জন্য যা দেওয়া দরকার আমি ঠিক তা দেব আপনাকে অর্থাৎ এই কি বলে যান আরে একটু চালাকি আপনি সার্চ দেন কি

একটা অ্যাকাউন্টে ডাবল করেন ব্যাটার মতেন্ট প্লটিং লস নিয়ে আপনাকে ফান্ড ম্যানেজার না দিচ্ছি তো তখন আপনি বলবেন আমি সেই ভিডিও দেবো না এবং আপনি স্ক্রিনশট ভিডিও সব আমাকে আপনি দেন প্লটিং ইন্টারন্যাশনাল একটা ল আছে নট প্লটিং লস মোর দেন ফাইভ পার্সেন্ট এটা করে আপনি আমাকে একশো ডলার হোক দুশো ডলারের হোক পাঁচশো ডলার হোক একটা অ্যাকাউন্ট আপনি আমাকে অ্যাভারেজে এক পার্সেন্ট প্রফিট করেন আমার বেশি দরকার নাই পার ডে এক পার্সেন্ট প্রফিট করে নট মোর দেন ফাইভ পার্সেন্ট প্লটিং লস এক পার্সেন্ট অ্যাভারেজে করেন আপনি এক মাসে হোক দুই মাসে হোক আপনি ডাবল করে দেন দুই ডাবল করে দেন লর্ড সাইজের কথা আমি বলবো না কারণ আপনি একটু বেশি নিলেই তো আপনার লর্ড সাইজ লস আবার করবে আমি এই জন্য ব্যাপারে কিছু বলিনি অতএব সিস্টেমে আসতে হবে ওকে আমি কিছু পরামর্শ দিচ্ছিলাম আপনাদেরকে সে পরামর্শগুলো হচ্ছে একটু কমায়া নেই সে পরামর্শগুলো হচ্ছে তো মনোযোগ দিয়ে শোনেন আমি একটু এগুলো লেখার সময় পাই বা সেই এত কিছু সময় করতে গেলে আবার ট্র্যাড করতে হয় তেইশ চব্বিশটা রিয়েল অ্যাকাউন্ট ফান্ড ম্যানেজ করতে হয় লিখতে লিখতে সময় যায় তো এখানেই আমরা এটারই আমরা হোয়াইট বোর্ড হিসেবে ব্যবহার করি তাই না এক নম্বর নেগেটিভিটি পরিহার করেন

হিংস এবং তোমার ভালো চায় না হাজার হাসি মুখী কথা বলবো ঠাস ঠাস করে হাসি মারবে এদেরকে চেনেন অর্থাৎ যারা কোন জিনিস ব্যাপারে হ্যাঁ ইনশাল্লাহ করে যাও আর ভাই করতে 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 দেখা যাচ্ছে আমি জীবনে যেখানে কোনো কিছু করতে করতে আমি কারো কথা মানিনি এটা হচ্ছে আমার জীবনের একটা অন্য রকমের একটা পাগলামি জীবনে থাকতে হবে একটা পাগলামি না থাকলে আপনি কিছু করতে পারবেন না যেখানে আমি করতে 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 হয়ে কাজটা দেখলাম যে সারছে এখানে মনে হয় আমার মনে হয় আর হবে না তখন আমি সেটা শেষ করি এরকম অনেকগুলো কাজ আছে আমি কাজগুলোর কথা নাই বললাম জীবনের প্রথম কথা বলি আরে বললেও বা কি হবে নিউ মার্কেটে ব্যবসা করতে গেছি ঠিক আছে বিশাল একটা মার খাইছি আমার রিলেটিভরা আমার আত্মীয় স্বজন আমার পরিবার বর্গ আমাকে নিষিদ্ধ করেছে কিন্তু সেখানে যাই দেখলাম মাজন সাপ মাজন সাপ কয়া কয়া প্লাস ওইখানে যেখানে যেখানে মাল দিছি প্রত্যেকটা মাল সেগুলো আর টাকা পাইনি টেইলার এমব্রয়ডারি করার লোকটা শোরুমের সাথে বাও করে ওই মাল ইয়ে করে সিলাইয়ে ওই মাল তাদেরকে বিতরণ করতো লক্ষ লক্ষ টাকা আমি বিনিয়োগ করেছি দিয়ে ঠিক ওদেরকে এমন ভাবে বলছে যা বিক্রি করবো ওটার ফিফটি পার্সেন্ট আমাদের মানে আমি কোনো টাকাই আমাকে আনতে দেয়নি অনেক বছর আগের খবর অন্তত বিশ বছর আগের কথা বলছি ওকে এটা গেল একটা আর একটা হচ্ছে যে যে না উদ্যোক্তা হব সাবারের মাশরুম সেন্টার থেকে মাশরুম শিখে মাশরুমের কাজ শিখে সেটাও ওই রকমের পাশাপাশি পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি করতে 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 সারা দেশি এগুলোর টুকটাক কিছু চাহিদা তখন ছিল অথবা ছিল না সেটা তো পরে বুঝতে পারছি যে মানুষ আসলে তাজা মাশরুম যখন মাশরুম তৈরি হয় তখন কিন্তু এই যে বর্ষাকালে বৃষ্টির সময় অনেক কিছু হয় কিন্তু যখন আপনার গরমের স্থিত তখন আর এটা পাওয়া যায় না আচ্ছা ওই সময় হয় এখন ওই সময় এত মাশরুম কি করব তাজা এত মাশরুম কি করব সব শুকাও সব পাউডার বানাও আচ্ছা সম্ভব যখন হয় সবার হয় তো দেখলাম এটা আমার দ্বারা সম্ভব হবে না বিশাল একটা লস করেছি আমি কারো কথা করতে 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 নেই শুনে এটা এবার আসি আরেকটা আরেকটা কি মাশ্রুমের কথা বললাম ব্যবসার কথা বললাম আরেকটা আমি ভুলে গেছি আর একটা কি যেন জীবনের আপনাদেরকে বলার মতো ইন্সপিরেশন হওয়ার মতো ওকে এনিও দ্যাট মিনস আমি শুরু করি ও এখন না পরে সে আসছি আপনি কি মনে করেন আমি আইডি ওপেন করেছি তখন ছিল এখন তো আপওয়ার্ক তখন অডেস ছিল ভাই অন্তত দশ জায়গাতে আমার কাছ থেকে কোর্স পি নিচে আমরা ঠিক মতো শিখাইনি গ্রাফিক্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লিড জেনারেশনের কাজ ফেসবুক ফেসবুক ইউটিউব ফেসবুক কি যেন বলা হয় টুইটার তো পরে আসছে আরো কি কি যেন পিন্টারেস্ট বিভিন্ন জায়গাতে যখন মার্কেটিং করা যাদের কাছে শিখতে যায় তারা আমার আইডিটা গজব করে দেয় মানে তাদের মার্কেটিং আমার দিয়ে করায় আমার আইডিটা শেষ খুলতে 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 শেষ নতুন কাউকে পাইলি তাদেরকে নিয়ে বাংলাদেশে নয় সারা বিশ্বে আছে কারণ আমরা তো বাংলাদেশিদের সাথে বেশি চলাফেরা করি তাদের এমন খেলা খেলে তাদেরকে নিয়ে ওই মানুষকে ঘৃণা তৈরি করে ফেলে একটা মানুষ যদি একদম সিঙ্গেল হয় সে কোনো জায়গার ব্যাপারে এখানে টুকটাক বাপের হোটেলে খায় বাইয়ের হোটেলে খায় টুকটাক লজ দিয়ে দিয়ে দিতে শিখে কিন্তু যখন তার ফ্যামিলি হয়ে যায় তখন সেভাবে সে একটা বছর কিভাবে

কোর্স ফি দিলাম যাইলাম কোর্স করতে কোর্স করতেও যা খরচ লাগে যাইতে পাঁচ দিন পর উনি ভিডিও দেখতে বলে কোর্স ক্লাস একটা করেছে তারপর দিয়ে ভিডিও লিঙ্ক টিন দেয় উনি যে ক্লাসে করে না উদ্দেশ্য কি সেটাই জানি না দুপুরের ভাত খাওয়াই দেয় কিন্তু ক্লাস করায় না যাই হোক পরবর্তীতে আলহামদুলিল্লাহ কিছু কাজ করেছি কিছু কাজ পেয়েছি যখন ফরেক্সও ভালো একটা করেছে পরে একদিন গেলাম কি যেন জানি কি একটা ইয়ের জন্য গেছি এছাড়া পাট করে চেয়ার ছেড়ে দিয়ে উঠে বসে আমাকে বলে ওই অফিসের অ্যাডমিনের কাজ করতে বা কাজ ধরতে যাই হোক শুকুর আলহামদুলিল্লাহ যাকে একবার শিক্ষক মনে করে টিচার মনে করে আমি দিয়েছি পরেক্সেরও প্রথম লাইফের টিচাররা তাদের জীবন সম্পর্কে জানছি কেউ ওষুধ বিক্রি করা শুরু করছে পরবর্তীতে কেউ কম্পিউটার সেন্টার দিছে আমাকে সেখানে ডাকতে বলেছে যাইতে বলেছে সেখানে ট্রেনিং দিতে বলেছে কারণ ওদের দ্বারা আমি ভালো কিছু পাইছি এমন না ধাক্কাটা খাইছি ধাক্কাটা খাইছি ধাক্কা খেয়ে 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 এখানে পর্যায়ে হোক আমি সরি হয়তো একটু বেশি বলে ফেলতেছি বা এগুলো যদি আপনাদের জীবনে যদি চলার পথের যদি পাথর হিসেবে কাজ করে ভালো আর যদি বিরক্ত হন সরি এরপরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনি যেটা করবেন যে দেখুন আপনি হয়তো জীবনে ভালো কোনো পাঠশালায় যেতে পারেন নাই ভালো স্কুলে যেতে পারেন নাই ভালো কলেজে যেতে পারেন এবার তাতে কি ওইটা কোনো গুরুত্বপূর্ণ নয় পৃথিবীর যত মানুষ অজপাড়া গা থেকে উঠে এসেছে অত্যাচার নিগ্রহ নিপীড়ন লাঞ্ছনা গঞ্চনার মধ্য দিয়ে বড় হয়েছে তাদের অনেকেই বেশি মহৎ মানুষ হয়েছে অতএব আপনি কি যেন বলা হয় নাম করা ভার্সিটিতে পড়তে পারেন নাই অথবা নাম করা প্রতিষ্ঠানে পড়তে পারেন নাই মন খারাপ করার কিছু নেই ওই দিন শেষে সার্টিফিকেট একটা ওইখান থেকে যাই হোক অনেক ব্যাক ব্যান্সাররাই আপনার জানেন বিল গেটস সে নিজে বলেছে যা আমি যে ভার্সিটিতে চান্স পাই ওই ভার্সিটিতে পড়ে ওই ভার্সিটির ইঞ্জিনিয়াররা খেয়ে আমার কোম্পানিতে এখন জব করে অথবা তিনি যেখানে পড়েছেন সেখানে যে উনি ছিলেন ব্যাক ব্যান তার যারা ফার্স্ট বয় ছিল তারা ওনার এখানে জব করে তো যাই হোক আমি এই জন্য বলছি যে আপনি কোথায় পড়াশোনা করছেন সেটা বড় কথা নয় দিন শেষে আপনি কি করতে পেরেছেন কি করার জন্য আপনি চেষ্টা করেছেন কি করার জন্য আপনি উদ্যোগী হয়েছেন সেটা বড় কথা সেটাই গুরুত্বপূর্ণ আরেকটা কথা হচ্ছে যে আপনি দেখবেন চতুর্দিকে দেখবেন আপনি মানুষের জনপ্রিয়তা অর্জন করার জন্য মানুষের পাত্তা পাওয়ার জন্য যা করার সেটা আপনি করবেন কারো দ্বারা কোনো ফ্যামিলি মেম্বার দ্বারা যদিও বাবা মা ভালো বুদ্ধি দেয় কিন্তু কারো দ্বারা যদি অনুপ্রাণিত বা ইন্সপায়ার হয় বোন বা একটু কি বলে যেন একটু নেগেটিভ ক্যারেক্টারের কারো দ্বারা যদি একটু ইয়ে হয় তাহলে সেটা ভিন্ন জিনিস চারদিকে তাকাবেন মানুষের শুধু ফ্যামিলি নিয়ে বসে থাকবেন না যে ফ্যামিলি মানুষদের পাত্তা যেভাবে আপনি বৃত্তের আউট অফ বক্সে আপনাকে আসতে হবে মানুষের প্রতি মানুষের মানুষের পাবেন কিভাবে পাত্তা কথা বলে কিভাবে মানুষের বাচন ভঙ্গি কিভাবে মানুষের গ্রহণযোগ্যতা পাবেন কিভাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন কিভাবে আপনি সেদিকে তাকাবেন তাকাই আপনার একটা বিশাল একটা পৃথিবী আপনি তৈরি করবেন কারণ দিন শেষে আপনি একা পৃথিবীতে আসছেন একা যাবেন দিন শেষে রাত্রেও আপনি একা অথবা আপনি কি করেছেন সেটার জন্য আপনার আপনি জীবনে ভালো কিছু করবেন সেটার জন্য আপনার কাছে আপনি ভালো অনুভব করবেন আর যদি অন্যদের পরামর্শে আপনি যদি খারাপ কিছু করে ফেলেন তাহলে এটার জন্য আপনাকে পস্তাতে হবে পরে পস্তাতে লাভ নেই সময় ঠাইম্যান্ড ফর নন সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না অতএব আপনি পাত্তা নেয়া যায় কিভাবে আপনি সেটার জন্য ট্রাই করেন বিজনেস করেন থেকে শুরু করেন কোনো কাজকে শর্মাবেন না লজ্জা পাবেন না আমি বলছিলাম যে আমি মাশরুম মার্কেটিং করাটা খারাপ কিছু মনে করেন এই জীবনের প্রথম দিকে কেন কাজ কাজই পরিশ্রম পরিশ্রমী কাজ কাজ তখন আমার ফ্যামিলি থেকে বলছিল পাঁচ হাজার টাকার চাকরি হলো কোথাও কোথাও যেন করি তারপরে এটা যেন না করি বুঝতে পারছেন তো এইভাবে কোন জিনিসের কাজ শেষ করতে হবে তার মানে আপনি বলবেন যে পাঁচ হাজার টাকার কাজ হলো এখন এখানে আলহামদুলিল্লাহ এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি এখন এটা ইটস মাই ডিসিশন কারণ আমি আউট অফ দ্য বক্স ছিলাম ওকে এরপরে আসি একটা জিনিস ঝড় বিপদ ঝঞ্ঝাল সারা জীবন আসবে ঝড় বিপদ জঞ্জাল ছাড়া কোনো জীবন নাই বিডিও যদি দীর্ঘায়িত মনে করেন আপনি একটু পরে দেখেন আবার সমস্যা নেই বাট ইম্পর্টেন্ট কথাগুলো আপনার জন্য খুবই জরুরি আমি মনে করি আমিও কনফিডেন্স যে আপনার কথাগুলো কাজে লাগবে ঝড় জঞ্জাল বিপদ আসবে তবে আপনি খেলা ছেড়ে দিতে পারবেন না খেলা বাদ দিবেন না জীবনের খেলা খেলে যেতে হবে যেটা ভালো মনে করেছেন আপনার বিবেক যেটা ভালো মনে করে সেটা করে যেতে কারণ একটা জিনিস মাথায় রাখবেন মিনিটের খেলায় মিনিটেও কিন্তু কি হয় গোল করা যায় আপনি কখন সফল হবেন কখন সাকসেস হবেন কোন দিক দিয়ে আপনি জনপ্রিয়তা অর্জন করে ফেলবেন নিজেও জানেন আপনি চারপাশে তাকায় দেখেন কি ছিল কি হয়ে গেছে মানুষ ঠিক আছে এরপরে আরেকটা জিনিস আমি বলবো বাবা মার দোয়া এটা সাথে রাখবেন এটা জীবনের জন্য একটা চমক ম্যাজিক কাজ করবে ফাদার মাদার তারা যদি অন্যায় করে থাকে এটা আপনাকে মনে রাখতে হবে তারা পৃথিবীতে তারা পৃথিবীতে আসছে বিদায় আপনি পৃথিবীতে আসছেন এবং আপনি পৃথিবীতে আসছেন এবং আপনি মোটেও বড় হতে পারতেন না যদি তাদের হেল্প না না থাকতো সাবধান তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলুন আর দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য দোয়া করুন থাকলে সব ব্যবহার করুন আর সম্পর্ক খারাপ হলে আসতে ভালো হওয়ার চেষ্টা করবেন একটা জিনিস বলে দিলাম আরেকটা হচ্ছে এবং শেষের দিকে আমি চলে আসছি অলরেডি সেটা বলার আগে আমি নতুন কোর্স ফির সিস্টেমটা ঘোষণা করছি যেটার জন্য হয়তো অনেকে অপেক্ষা করেছেন মনে করেছেন যে না শেষের দিকে বলবে এখন থেকে আপনি মাত্র পাঁচ হাজার টাকা কোর্স ফিতে আমার সাথে এনরোল হতে পারছেন মাত্র পাঁচ হাজার টাকায় তবে কোর্স ফি আমার ফুল এক লক্ষ টাকা কোর্স ফি একক দশক শতক ষষ্ঠ ও লক্ষ আমাকে কোর্স ফি এক লক্ষ টাকা দিতে হবে তবে সেটা শেখার পরে পর থেকে ইনকাম থেকে দিতে হবে কিন্তু আপনি এনরোল হতে পারবেন কোর্স করতে পারবেন পাঁচ হাজার টাকায় ঠিক আছে এই পাঁচ হাজার টাকা আপনি কোর্স শুরু করেন এবং এটা কোর্স ফি ডিপোজিটের সাথে এটার কোনো সম্পর্ক নাই এবং আজকের ভিডিওর পর থেকে এই ডিসিশনই চূড়ান্ত কারণ আমরা এত কষ্ট করে এত কিছু শিখেছি এখানে অনেকে মানে পনেরো হাজার টাকা নিয়ে জামানত হিসেবে নেব ডিপোজিটের জন্য নেব অনেকে মনে করেন যে মনে হয় মানে মনে একটু ইয়ে মনে করতেছে না অনেকে তাই না আপনাকে এখানে শেখানো হবে ইনকাম করানোর পর্যন্ত আপনাকে আজীবন সাপোর্ট দেওয়া হবে অন্যের ফান্ড কিভাবে ম্যানেজ করবেন সেটা শেখানো হবে সেটার জন্য আপনি মাগ না বিনা পয়সায় আপনি শিখতে পারবেন না শুধু ডিপোজিটের টাকা দিয়ে কোনো প্রয়োজন নাই পাঁচ হাজার টাকা এটা কোর্স ফি ফার্স্ট এই মাকি নাইনটি ফাইভ থাউজেন্ড ইনকাম করে দিতে হবে আপনাকে আপনি প্রথমে দিবেন পাঁচ হাজার এবং এটা দিয়ে আপনি যে কোনো সময় কোর্স শুরু করেন কোনো সময় শোনেন ইনশাল্লাহ কারণ আমি তিনটা টাইম ক্লাস করাই দাঁড়াই বলছি ভোর পাঁচটা থেকে ছয়টা একটা ঘন্টা বেলা দুইটা থেকে চারটা রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা যিনি সকালে করবেন করেন যিনি রাত্রে করবেন করেন যিনি দুপুরে করবেন করেন ওকে তিনটা অ্যাটেন্ড করতে পারবেন কোনো সমস্যা এবং যে কোনো সময় এনরোল কোন সমস্যা বাট আবারও বলে দিচ্ছি কোর্স ফি এক লক্ষ টাকার এক টাকাও কোর্স ফি মাপ নাই এখন আপনি যদি সফল হন পাঁচ হাজার টাকা যদি আপনি শুরু করবেন আপনি ভালো ট্রেড করতে পেরেছেন আমার দুঃখ কিছু জায়গাতে লাগে অনেকে বলে যে আবার এখন নয় আমি একটু সমস্যা আছি দুই দিন পরে আমি বাকি পাঁচ হাজার টাকা কোর্স দিয়ে উনি কোর্সে শিখে যান মানে কোর্স না উনি শিখে আলহামদুলিল্লাহ বলছে না এখন আর দরকার নাই বাকি টাকা দেওয়ার দরকার কিন্তু একটা জিনিস মাথা রাখবেন যারা এই কাজগুলো করেন বা সাপোর্টে আপনাকে থাকতে হবে দুই তিন মাস চার মাস সাপোর্ট থাকতে হবে এবং আপনি গুরু ছাড়া আপনি নিজে নিজে যে কোনো স্ট্র্যাটেজি আমি আরো অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো গত ভিডিও দেখবেন এর আগে ভিডিও দেখবেন আপনি নিতে পারবেন না কারণ এই মার্কেট আপনাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করে অলওয়েজ এমন ট্রেপ দেয় এনিও তো যাই হোক আমি সেটা বলতে চাচ্ছি না তো এখন থেকে মাত্র পাঁচ হাজার টাকা যারা এতদিন পর্যন্ত পনেরো হাজার টাকা বেশি মনে করে শুরু করতে পারেন সেটা শুরু করেন আপনি সফল হওয়ার পরে ইনশাল্লাহ আপনি এটা দেন আস্তে আস্তে কিভাবে দিবেন না দিবেন বাকি পাঁচানব্বই হাজার টাকা সেটা আপনার বিষয় বাট এখন থেকে আপনাকে পাঁচ টাকা দিয়ে আপনাকে শুরু করতে হবে এই সুযোগটা আমি মনে করি আপনাদের হাত ছাড়া করা ঠিক হবে না আপনি শিখেন কতদিন থাকবেন মার্কেটে পড়ে থাকতে আসেন তো দেখছি তো অনেকে স্টোরি দেন ভাই যেটা দিতে পারেন না কাপুরুষতা করে ফরেক্সে থাকেন না এক সিগন্যাল দিবেন তাই মার্কেট যখন ট্রেন্ড থাকে তবে সবাই সিগন্যাল দিতে পারে আর মার্কেট যখন সাইডে হয় তখন বড় মাসটা আপনি খান এবং ওদেরকে নিয়ে খান কিন্তু এর আগেই তো তারা আপনার সাথে হ্যাঙ্গা বিয়া বইয়া গেছে গা তখন হয় একশো ডলার দিয়ে সিগন্যাল কিনে অথবা আপনি কি কিছু ডিপোজিট করতে ডিপোজিট ফান্ড ম্যানেজ করতে দিচ্ছেন বাঁশ তো আগেই খাইয়ে বলাইছে আপনারা সাবধান থাকেন শেষ একটা কথা বলবো ওই যে একটা দাক্ষার কথা বলছি এটা মুখ দিয়ে বলবে আই নেভার স্টপ কাজ শুরু করেছেন করছেন ইস্টা এটা পার্ট টাইম করতে পারেন ফরেস্টটা তো সবার জন্য শুভকামনা আপনি যোগাযোগ করতে চাইলে আমার প্রত্যেকটা ভিডিওর আছে আমার মোবাইল নাম্বার বিশেষ করে এই নাম্বারে আপনি লগ ইন করে হোয়াটসঅ্যাপে আপনি নক দেন আপনার নাম পরিচয় আপনি কি করতে চান শুধু হাই একটা বলে হলেই হবে না আপনি শিখতে আসছেন একজনের কাছে সেখানে আপনাকে এখানে মোরালিটি কিছুটা দরকার আছে বেসিক আর আজকে আর হইতে করছি না দিন টাইম ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও যে সময় হবে সেই জন্য সে পর্যন্ত নয় শুধু বাকি সারা জীবনই সুস্থ থাকেন সে দোয়া করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ